হ্যালো বন্ধুরা, তমাস কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের একটা ওল্ড শেলফসকে কীভাবে নিউ শেলফসে কনভার্ট করেছি তার ডেকোরেশনটা দেখাবো। এটা একটা পুরনো জুতোর র্যাক টাইপের ছিল, সেটাকে আমি কালার করে এবং নিউ লুক দেওয়ার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও কেমন লেগেছে ভিডিওটা। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ বন্ধুরা। হচ্ছে আমার ফাইনাল মেকওভার। দেখো আমি কি কি রেখেছি একটু বলে দিই। এখানে আমি একটা টিন কন্টেনারের মধ্যে ওটাকে কালার করে অ্যালোভেরা প্ল্যান্ট রেখেছি, এটা মানি প্ল্যান্ট। এই টপটাকেও আমি কালার করেছি, করে হাতের আঙুলের সাহায্যে সাদা ফেব্রিক দিয়ে ডট ডট করেছি। এটা হচ্ছে আমার বানানো পেঙ্গুইন, এটা ডিমের খোলা দিয়ে বানিয়েছি। কিভাবে বানিয়েছি তোমরা এটা দেখে নিতে পারো, লিঙ্কটা দিয়ে দেবো। এটাও আমার DIY, একটা টিন কন্টেনার দিয়ে এটা পারচেজ করা। আচ্ছা, এখানে আমি একটা স্পাইডার প্ল্যান্ট রেখেছি, এটাও আমাকে একজন খুব কাছে স্পেশালি একজন গিফট করেছিল। আর এখানে আমি একটা ড্রাই ফাইলামের একটা প্ল্যান্ট ক্যালানচো এটা রেখেছি। আচ্ছা, এইভাবে আমি আমার ওল্ড র্যাককে নিউ র্যাকে রূপান্তরিত করে একটা মেকওভার লুক দিয়েছি।